কিছুদিন আগে ত্রিপুরা মথাদলের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে থাংচার উল্লেখ করে সাংসদ রেবতী ত্রিপুরাকে আমন্ত্রণ করে ত্রিপুরা মথাদলে যোগদানের আহ্বান করেছিলেন ত্রিপুরা মথাদলের নেতা অনিমেষ দেববর্মা। রাজনৈতিক পরিভাষায় অনিমেষ দেববর্মার সে আমন্ত্রণের জবাব দিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। রেবতী ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ এবং সবকা বিকাশের যে কর্মসূচি নিয়েছেন সেটাই হলো সবচেয়ে বড় থাংসা। এই গ্রেটার ইউনিটিকে সামনে রেখেই সবাইকে সেই মতাদর্শ আর কর্মসূচিতে সামিল হবার জন্য আবেদন রাখেন সাংসদ রেবতী ত্রিপুরা। এই থাংসাকে আজকে যেমন আমাদের হংসকুমার ত্রিপুরা এটা বুঝতে পেরেছেন, মাননীয় এমপি মহোদয় যিনি আমাদের বিরুদ্ধে, ইপ্রাসাদের বিরুদ্ধে, থাংসার বিরুদ্ধে কথা বলছেন, উনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনি আসুন। বিকাশ সবকা যে শব্দ, এটা আরো গ্রেটার ইউনিটি বোঝায়, গ্রেটার থানচা বোঝায়। নরেন্দ্র মোদী পুরো দেশকে থানচার আহ্বান জানিয়েছে। আমি বরং বলবো, যারা এই সমস্ত কথা বলে তাদেরকে গ্রেটার ইউনিটিতে আসার জন্য, থানচাতে আসার জন্য। দেখুন, ওনাকেও দিল্লিতেই যেতে হয় না, যারা এইসব কথা বলে কয়েকদিন পরে হয়তো বা আরও যাবেন। দিল্লিতে গিয়ে কি বলবেন, এখানকার উন্নয়নের কথাই তো বলবেন, আর কিছু দিল্লি দিলেই তারপরে আমাদের সমস্যার সমাধান হয়। তো উন্নয়নের নিরিখে আমাদের থানচা, একতা, এই সমস্ত বিষয়গুলি বিচার করা উচিত। শুধুমাত্র উন্নয়নের নিরিখেই থাংসা গঠন করা উচিত বলে উল্লেখ করেন রেবতী ত্রিপুরা। রাজ আমল থেকে রাজ্যের মানুষ মৈত্রীর ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এবং সেই ক্ষেত্রে ত্রিপুরা মথাদলের রাজনৈতিক থাংসা নিষ্প্রয়োজনীয় বলে রেবতী ত্রিপুরা জানান। ব্যক্তি সমাজে আমরা যেভাবে আছি দীর্ঘদিন যাব, এটা আমাদের রাজ আমল থেকে ঐতিহ্য, আমরা সবাই একসঙ্গে আছি। তো তাদের রাজনৈতিক যে থানচাতে আমাদের দরকার নেই, আমাদের ভারতবর্ষের ঐতিহ্যই থানচা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এ কথাগুলি আমার কথা নয়, এ কথাগুলি মহাপুরুষদের কথা, স্বাধীনতা সংগ্রামীদের কথা। তো তাহলে নতুন করে থানচা এই শব্দ মিনিংলেস। তার মধ্যেও ত্রিপ্রাসা বারবার উচ্চারণ করেন, আমি ত্রিপ্রাসা না, পাতালকন্যা ত্রিপ্রাসা না, রামপদজাবাতিয়া ত্রিপ্রাসা না, বা অন্যান্য বিজেপি নেতৃত্বরা কি ত্রিপ্রাসা না। তো ত্রিপ্রাসাদের উপরে আক্রমণ করে আবার ত্রিপ্রাসার কথা বলে, থানচার কথা বলে হবে? আর মথার মধ্যে যারা আছে এখন, তাদের মধ্যে কত থানচা আছে আমরাও জানি। কারণ যে সমস্ত বিষয় দাবি তারা করে, এটা কোনো দিন হবে কি না ওরা নিজেরাই সন্দেহ। ত্রিপুরা মথাদলের থাংসার রাজনৈতিক সম্পূর্ণতা নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি পেশ করেন সাংসদ রেবতী ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।